আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএস ইজি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল স্যার চলে আসলাম তোমাদের ষষ্ঠ সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এক নিয়ে। অ্যাসাইনমেন্টের শিরোনাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরে বাংলাদেশের অর্জন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 14/3/2022 তারিখে ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আমি তোমাদের আজকের এই ভিডিওতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট আপলোড করব এবং সাথে সাথেই আপলোড করব তোমাদের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা। তো শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া অন্যান্য ধর্মদের শিক্ষা ধর্মের যে শিক্ষার্থী বন্ধুরা আছে তাদের ভিডিও আপলোড করব। তো চলো আমরা দেখি এক পলক তোমাদের প্রশ্নে কি আছে। এটি হলো তোমাদের প্রশ্নের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো আমি যদি প্রশ্নটি একটু বড় করি তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারো। দেখো, এখানে স্পষ্ট লেখা আছে যে শিরোনামটি আমি ভিডিওর শুরুতেই দিয়েছিলাম, বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরে বাংলাদেশের অর্জন। এই অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা ধাপ পরিধি সংকেত যেভাবে বলা আছে, অর্থাৎ এখানে একটি প্রতিবেদন তৈরি করতে বলেছে। কি বলেছে? প্রতিবেদন। দেখো, শুরুতেই বলা আছে প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে নিচের ধাপসমূহ অনুসরণ করতে হবে। যোগাযোগের ধারণা ও মুক্তিযোদ্ধাদের যোগাযোগ কৌশল বর্ণনা, এই যেটা এখানেও লেখা আছে। তারপর আছে স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবারে কাজের ধারা বর্ণনা, বঙ্গবন্ধু এক স্যাটেলাইট সম্পর্কে তথ্য, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ গঠনে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের প্রেক্ষাপট ও ব্যবহার বর্ণনা করলে, 50 বছরের প্রযুক্তিতে বাংলাদেশের অর্জন ব্যাখ্যা করতে পারে, এবং বলছে প্রতিবেদনটি 200 শব্দের মধ্যে লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুরুতেই বলে রাখি যে আসলে 200 শব্দ তোমরা কাউন্ট করবো কখন থেকে, আমি সেটি তোমাকে বলতেছি যে এই যে সূচিপত্রটা আমি দিয়েছি এটা 200 শব্দের মধ্যে আসবে না। এখানে যে শিরোনামটি লিখেছি এটাও তোমার 200 শব্দের মধ্যে আসবে না। তারপর তোমাদেরকে বলতেছি যে এই যে প্রতিবেদন লিখতে, অর্থাৎ একটি আবেদনপত্র লিখতে হয় প্রধান শিক্ষক বরাবর, সেই আবেদনপত্রটিও তোমার প্রতিবেদনের মূল উত্তরে আসবে না, 200 শব্দের মধ্যে কাউন্ট হবে না। এই কথাটা সবসময় একটু মনে রাখবা। আর এখানে বলেছে যে 15/3/2022 আমি দিয়েছি জুমার, তুমি যে তারিখে এই প্রতিবেদনটি লিখবা তুমি প্রয়োজনে তারিখ পরিবর্তন করে দিতে পারবা, বরাবর প্রধান শিক্ষক। এখানে আমি শূন্যস্থান লিখেছি, অর্থাৎ তুমি তোমার নিজের বিদ্যালয়ের নাম লিখবা, উপজেলার জায়গায় তোমার নিজ উপজেলা, জেলার জায়গায় তোমার নিজ জেলা, বিষয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরে বাংলাদেশের অর্জন নিয়ে প্রতিবেদন। সূত্র এখানে যেভাবে যা লেখা আছে হুবহু তুমি তাই লিখে দেবা। জনাব, বিনীত নিবেদন এই যে আপনার আদেশ নাম এখানে যা লেখা আছে তুমি তাই লিখবে, শুধুমাত্র তুমি যদি তারিখটা পরিবর্তন এখানে 16/17/2022 দিতে পারো যে তারিখে তুমি লিখবা। তারিখ 15/3/2022 অনুসারে উপরোক্ত বিষয়ের উপর প্রতিবেদন নিম্নে পেশ করলাম, অতএব আপনার সদয় বিবেচনার জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরে বাংলাদেশের অর্জন সম্পর্কিত প্রতিবেদনটি নিম্নে উপস্থাপন করলাম। এই যে আবেদনপত্রটি তুমি লিখলা এটি তোমার 200 শব্দের মধ্যে কাউন্ট করবে না। তুমি এখান থেকে শুরু করবা, যেমন তোমার হেডিং বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরে বাংলাদেশের অর্জন। তো প্রথম প্রশ্নটি কী ছিল দেখো, আমরা আবার দেখি যোগাযোগের ধারণা, মুক্তিযোদ্ধাদের যোগাযোগ কৌশল। তুমি লিখলা যোগাযোগের ধারণা ও মুক্তিযোদ্ধাদের যোগাযোগের কৌশল। যোগাযোগের ধারণা, যোগাযোগ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য, ভাব, অভিমত বা আবেগ অনুভূতির বিনিময়, বিশেষ কোনো উদ্দেশ্য অর্জনের জন্য একজনের নিকট থেকে অন্যজনের নিকট তথ্য, ভাব, ধারণা, সংবাদ বা মতামত প্রেরণের প্রক্রিয়া হলো যোগাযোগ। এটি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, আকার ইঙ্গিত হতে পারে, আবার প্রযুক্তির মাধ্যমেও হতে পারে। মুক্তিযোদ্ধাদের যোগাযোগের কৌশল, 1971 সালে মুক্তিযোদ্ধাদের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল সংকেত। তারা রেডিও টেলিভিশন থেকে নানা সংকেত পেতেন এবং সেই অনুযায়ী আক্রমণ পরিচালনা করতেন। রেডিওতে যোগাযোগ, 1971 সালে, অর্থাৎ 1971, এখানে তুমি সালে লিখবো আমরা, ঠিক আছে, এই আমরা একটু এইটা লিখে নেবো। শিক্ষার্থী আন্তরিকভাবে দুঃখিত যে
সাতের লেখা ছিল। 1971 সালে টেলিভিশন এতটা বাড়ি বাড়ি না থাকলেও যোগাযোগের সবচেয়ে বেশি ব্যবহৃত মিডিয়া ছিল রেডিও। দামে সস্তা ও হালকা হওয়াতে মুক্তিযোদ্ধাদের সাথে সাথে একটা রেডিও থাকতো। এখানে আবার সাথে সাথে দুইবার আসছে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সাথে একটা রেডিও থাকতো যাতে তারা সেক্টর কমান্ডার বা উপরের নির্দেশনা বাস্তবায়ন করতে পারেন। আর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, গান, ছড়া ও দেশপ্রেমের উক্তি আর স্লোগানে মুখরিত থাকতো। রেডিওর তরঙ্গে সাধারণ জনগণের কাছে মুক্তিযুদ্ধের প্রতিরোধ আন্দোলন ও যাবতীয় কর্মকাণ্ডের একটা গাইড লাইন থাকতো। তবে মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটে রেডিওর ব্যবহার হয়েছিল অনেক মেধা কৌশলে। টিম কমান্ডারদের বলা হয়েছিল যে দুটি বাংলা গানকে সতর্ক সংকেত হিসেবে ব্যবহার করা হবে। গান দুটি প্রচার করা হবে কলকাতা আকাশবাণীর পক্ষ থেকে পূর্বাঞ্চলীয় শ্রোতাদের জন্য বিশেষ অনুষ্ঠানে সকাল 6টা থেকে 6:30 অথবা রাত 10:30 থেকে 11টায়। এই ফ্রিকুয়েন্সির নাম ও গান দুটি শুধু টিমের কমান্ডারাই জানতো। গান দুটি ও তাদের সংকেত, প্রথম সঙ্গে ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান আমার পুতুল আজকে প্রথম যাবে শ্বশুর বাড়ি, যার অর্থ ওয়ার্নিং সিগনাল 48 ঘন্টা পরে অপারেশন আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ করো। পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, এর অর্থ হলো অ্যাকশন সিগনাল 24 ঘন্টার মধ্যে আক্রমণ করতে হবে বা আক্রমণের সময় কাছাকাছি অর্থাৎ ওই দিন গত রাত 12টার সময় অপারেশন। স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার, এবার আসলাম শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই 6 নম্বরে। স্যাটেলাইট, মানব সৃষ্ট যেসব বস্তু নির্দিষ্ট কতগুলো কাজের জন্য পৃথিবী চারদিকে মহাশূন্যের নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে তাদের স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বলে। স্যাটেলাইটকে যদি 24 ঘন্টা একবার পৃথিবীকে ঘুরিয়ে আনা যায় তাহলে পৃথিবী থেকে মনে হয় সেটি যেন আকাশের কোনো এক জায়গায় স্থির হয়ে আসে। এ ধরনের স্যাটেলাইটকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলে। আকাশে একবার জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো হলে পৃথিবীর এক প্রান্ত থেকে সেখানে সিগনাল পাঠানো যায় এবং স্যাটেলাইট সেই সিগন্যালটিকে নতুন করে পৃথিবীর অন্য পৃষ্ঠে পাঠিয়ে দিতে পারে। এ পদ্ধতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রেডিও, টেলিফোন, মোবাইল ফোন কিংবা ইন্টারনেট সিগন্যাল পাঠানো যায়। অপটিক্যাল ফাইবার, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগন্যাল প্রেরণের স্যাটেলাইটের পাশাপাশি অপটিক্যাল ফাইবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের কাচের তন্তু। শব্দ বা বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তর করার পর তা অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। অপটিক্যাল ফাইবারে যে আলোকে সিগন্যাল হিসেবে পাঠানো হয় সেটি ইনফ্রারেড আলো এবং এই আলো আমাদের চোখে দৃশ্যমান নয়। প্রেরক যন্ত্রের মাধ্যমে অ্যানালগ বা ডিজিটাল সংকেতকে প্রয়োজনীয় মডুলেশন করে আলোক সিগন্যাল হিসেবে রূপান্তর করা হয় এবং তা অপটিক্যাল ফাইবারে প্রেরণ করা হয়। অপটিক্যাল ফাইবারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তা গ্রাহক যন্ত্রে পৌঁছায়, ফলে গ্রাহক যন্ত্রের কিছু প্রক্রিয়াকরণ শেষে তা ব্যবহারকারীর কাছে পৌঁছে দেয়। অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে অনেক বেশি সিগন্যাল পাঠানো সম্ভব হয় এবং শুনে অবিশ্বাস্য মনে হতে পারে যে একটি অপটিক্যাল ফাইবারের ভেতর দিয়ে একসঙ্গে 100,000 টেলিফোন কল পাঠানো সম্ভব। বর্তমানে অপটিক্যাল ফাইবার দ্বারা যোগাযোগ এত উন্নত হয়েছে যে পৃথিবীর সব দেশে অপটিক্যাল ফাইবারের নেটওয়ার্ক দিয়ে একে অন্যের সঙ্গে সংযুক্ত। এখন সমুদ্রের তলদেশে সাবমেরিন কেবল দিয়ে তথ্য এক দেশ থেকে অন্য দেশে পাঠানো সম্ভব হচ্ছে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, তো শিক্ষার্থী বন্ধু এবার চলে আসলাম আমরা এই 6 নম্বরে, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটে। 12 মে 2018 বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 মহাকাশে উৎক্ষেপণ করে। এর মাধ্যমে বাংলাদেশের যোগাযোগে অনেক ডিজিটাল হয়ে যায়। বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় 57তম স্থানে রয়েছে। এই স্যাটেলাইট বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নতি এনেছে। নিম্নে এর কয়েকটি ব্যবহার তুলে ধরা হলো। টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য স্যাটেলাইট ভাড়া করে। এক্ষেত্রে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট চ্যানেলের সক্ষমতা বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় হবে। আবার দেশের
টিভি চ্যানেলগুলো যদি এই স্যাটেলাইটের সক্ষমতা কেনে তবে দেশের টাকা দেশেই থাকবে। এর মাধ্যমে ডিটিএইচ বা ডিরেক্ট টু হোম ডিশ সার্ভিস চালু সম্ভব। বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের 40টি ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হল 1600 মেগাহার্টজ। এর ব্যান্ডউইথ ও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ইন্টারনেট বঞ্চিত অঞ্চল যেমন পার্বত্য হাওয়ার এলাকায় উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা দেয়া সম্ভব। বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়ে, তখন এর মাধ্যমে দুর্গত এলাকায় যোগাযোগ ব্যবস্থা চালু রাখা সম্ভব হবে। প্রযুক্তিতে 50 বছর অর্জন। বাংলাদেশের মানুষের জীবনধারা স্বপ্নীল গতিতে আধুনিকায়ন হয়েছে। গত 1 দশকের ব্যবধানে প্রযুক্তির জাদুর স্পর্শ শহরের পাশাপাশি আবহমান বাংলার প্রত্যন্ত গ্রামীণ জনপদকে রাতারাতি পরিবর্তিত করে উন্নত দেশের সমান সুযোগ সুবিধাযুক্ত লোকালয়ে পরিণত করেছে। করোনা ভাইরাসের দুর্যোগের সময়ে বাংলাদেশের আবহমান জনসাধারণ তাদের নিজস্ব প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে জীবনধারা সচল রাখতে সক্ষম হয়েছে। বিশ্বে এযাবৎ আবিষ্কৃত প্রযুক্তির বেশিরভাগেরই কোনো না কোনো পর্যায়ে বাংলাদেশে ব্যবহার করা হয়ে থাকে। স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার ব্যাপক হারে বাড়ছে। 3G 4G পেরিয়ে 5G নেটওয়ার্ক যেমন চালু হয়েছে, তেমনি সর্বাধুনিক প্রযুক্তির বঙ্গবন্ধু এক স্যাটেলাইট এখন মহাকাশে সক্রিয় থেকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রযুক্তি কাজ বৈদেশিক নির্ভরতা মুক্ত করে সুসম্পন্ন করে চলছে। বাংলাদেশের মতো বিশ্বে আর কোনো উন্নয়নশীল দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানে এত স্বল্প সময়ে নিজস্ব পরিকল্পনায় ডিজিটালাইজ হয়েছে। নিম্নে বাংলাদেশের প্রযুক্তিতে 4টি অর্জন উল্লেখ করা হলো। ICT অবকাঠামো, স্যাটেলাইট যোগাযোগ, ই গভর্নেন্স প্রতিষ্ঠা, সকল কাজকর্মে ICTর ব্যবহার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের এই যে তোমাদের অর্থাৎ 200 শব্দের ভিতরে তবে ঐতিহাসিক এবং অনেক ঘটনাবহুল নিয়ে যে তথ্য চাওয়া হয়েছে, আমরা চেষ্টা করছি 200 শব্দের মধ্যে রাখতে। একটু বেশি হতে পারে কারণ তথ্য অনেক চেয়েছে। আসলে তোমরা প্রশ্ন দেখলেই বুঝতে পারবে যে এই বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের পুরো বর্ণনা দিতে বলছে, প্রেক্ষাপট ব্যবহার বর্ণনা। এবার এত তথ্য দিলে এবার স্যাটেলাইটের অপটিক্যাল ফাইবারের ঘটনা পূর্ণ বর্ণনা ছাড়া 200 শব্দের মধ্যে হয় না। তো আমিও চেষ্টা করছি যত ছোট করে দিতে পারি সেভাবেই তোমাদের অ্যাসাইনমেন্টটি তৈরি করতে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে প্রতিবেদন লিখতে গেলে সবশেষে প্রতিবেদকের নাম লিখতে হয়। এখানে তুমি তোমার নিজের নাম লিখবা এই জায়গাটায়, মনে থাকে জানো। প্রতিবেদনের ধরন আমি লিখে দিলাম প্রাতিষ্ঠানিক, তুমিও প্রাতিষ্ঠানিক লিখবা। প্রতিবেদনের শিরোনাম বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এবং তথ্য প্রযুক্তিতে 50 বছরের বাংলাদেশের অর্জন, যেটা আমাদের পূর্বের শিরোনাম সেটাই আমরা লিখে দিলাম। প্রতিবেদন তৈরির স্থান বিদ্যালয় পাঠাগার। প্রতিবেদন তৈরির সময় সকাল 10টা লিখে দিলাম। তারিখ তুমি 15/16/17 যেদিন দেবো সেদিন লিখবা। প্রেরকের যায় তোমার নিজের নাম এবং তোমার নিজ এলাকার ঠিকানা। প্রাপকের জায়গায় আর এখানে একটা স্ট্যাম্প, এখানে কী থাকবে শিক্ষার্থী, স্ট্যাম্প লেখা থাকবে, এই যে এখানে স্ট্যাম্প দেওয়া, লিখবা এইখানে। আর প্রাপকের জায়গায় বরাবর প্রধান শিক্ষক তোমার বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের ঠিকানা দেবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের 8ম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। আমি 100% সঠিক উত্তরপত্রটি আমার চ্যানেলে আপলোড করেছি। এই অ্যাসাইনমেন্টটি তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় তোমরা লিখলে অবশ্যই অতি উত্তম নম্বর অর্থাৎ 100% নম্বর পাবে। তো সংক্ষিপ্ত শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবা, কমেন্ট করবা আর শেয়ার করবা তোমার সকল বন্ধুদের কাছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তোরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবা। আর তোমাদের জন্য নিয়মিত অনলাইন ক্লাস নিয়ে আসছে গুরুনদী একাডেমি, এই চ্যানেলটি আমার, এটি আমার চ্যানেলের সাব চ্যানেল। তোমরা আমার চ্যানেলে যখন যাবা তখন দেখতে পাবা গুরুনদী একাডেমি, এই চ্যানেলটিও তোমরা একটু সাবস্ক্রাইব করবা এবং তার একটা ভিডিও কমপক্ষে তোমরা 2-3 মিনিট দেখে চ্যানেলটা একটু গ্রো করে দেবা। তো শিক্ষার্থী বন্ধু, আজ এ পর্যন্তই, আর সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।